আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন জিনাত অ্যাডভেঞ্চারে আমি জিনাত বলছি আজকের সকালটা আসলে অন্যরকম ভোর ছয়টা বাজে আমি নামাজ পড়ে বারান্দাতে একটু ভাবলাম দেখি যে কেমন লাগছে আসলে সকালটা না ইদানিং মানে ভোরবেলা উঠতে উঠতে আমার খুব ভালো লাগে পাখির ডাক আর বুঝতে পারছেন বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে আমার খুবই ভালো লাগে আমি শ্বশুরবাড়িতেও সকাল সকাল একটু ওঠার চেষ্টা করি নামাজ পড়ে একটু প্রকৃতিটা দেখি একটু রেস্ট নেই যদিও বা তারপরেও একটু ভোরের যেই সৌন্দর্যটা এটা দেখার মানে আলাদা একটা অনুভূতি আছে আপনারা যারা ভোরবেলা উঠেন নামাজ পড়েন তাদের এই সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগে আমিও জানি আজকে শ্বশুরবাড়িতে আবার চলে যাব এই জন্য একটু মনটাও খারাপ আমার কারণ অনেকদিন পর মায়ের কাছে আসছিলাম আবার চলে যেতে হবে আর আমি আসছিলাম লাস্ট ফ্রাইডেতে বিকেলের দিকে আসছি আর আজকে বুধবার তো এই কয়টা দিন ছিলাম আর গতরাতে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া এসেছিলো ভোরবেলা আজকে চলে হয়েছে তার সাথে একটু বাইরে ঘুরলাম কোথায় কোথায় গিয়েছি আর সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো যতটুকু ভিডিও দেখছেন আজকে এই যে সকালবেলার এটা আমার মায়ের শখের বারান্দা এটা আমারও হাত ছিল আসলে এই বারান্দাটা করাতে কারণ আমি এমনিতে অনেক শৌখিন গাছপালা ফুল ফল এগুলার গাছ খুব পছন্দ করি ছাদেও আমাদের বাগান আছে আর বারান্দাতে যতটুকু পেরেছি ফুলের বাগান বা বিভিন্ন টাইপের কাটা মুকুটের গাছ আছে পাম ট্রি আছে আর অনেক পাতা পাহাড়ের গাছ আছে অনেক রকমের তো আসলে মনটাও খুব খারাপ লাগছে ভালোও লাগছিল না তো এই জন্য ভাবলাম একটু আমার কাজগুলো একটু দেখে যাই আবার কবে আসব তো এদিকে ভোর ছয়টা মানে পৌনে ছয়টা বাজে যখন আমি উঠি তো যাই হোক আজকে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই হলো গতকালকে সন্ধ্যার আমার সাজ সিম্পলভাবে সেরেছিলাম একটা সবুজ রঙের ড্রেস পরেছি আর এই ড্রেসটা আমার খুবই পছন্দের তো সাজোগজো করে আপনার ভাইয়ার জন্য ওয়েট করছিলাম আমি তো ওর জন্য ওয়েট করতে করতে দেখি ও চলে আসলো তো নিচে গিয়ে ওর সাথে কথা বলতে বলতে বললো যেহেতু নামাজের টাইমও হয়ে গেছে এসার আজানো পড়ে গেছে নামাজটা শেষ করে তারপরে যায় ও নামাজ শেষ করে আসার পরে আমরা বের হয়েছি তো আমরা আজকে ভেবেছিলাম যে দূরে কোথাও একটু ঘুরবো কিন্তু একটু লেট করে বের হয়েছিলাম এই জন্য দূরে কোথাও যায়নি শুধুমাত্র আমার পছন্দের রেস্টুরেন্ট ফুড গার্ডেন এটা ঈশ্বরদি পোস্ট অফিস সরি রেল গেটের ওখানে তো এইখানটাতে আমার খুব ভালো লাগে এখানে আমি বেড়াল আছে একটা ওই বেড়ালটাকে খুঁজছিলাম দেখলাম যে নেই আমার সেই ফেভারিট জায়গাটা আর আপনাদের ভাইয়া তো তার একজন পরিচিত একটা ভাইয়া আছে তার সাথে আমাদের দেখা হয়ে গেল ওর সাথে সে গল্পও করছিলো কথা বলছিল তো যাই হোক কিছুটা সময় খুব ভালোই কাটছিল তবে আমার এখানকার কিন্তু কফিটা খুব পছন্দ এই জন্য আমি গিয়ে আগে কফিটা অর্ডার করি কফিটা খেয়ে একটু গল্প করি আর খাই তো এখানে কিন্তু আর একটা টুইস্ট আছে আপনাদের সুন্দর একটা কিউট বেবিকে দেখাবো এটা হচ্ছে সামাইরা সামাইরা হচ্ছে আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড একদম বলতে গেলে ছোটোবেলার ফ্রেন্ড তারা একসাথে বড় হয়েছে পড়াশোনা করেছে তার ছোট মেয়ের এটা হচ্ছে মেয়ে তো তার মেয়ের এই মেয়েটা এত কিউট আর এত মানে কি বলবো ফ্রি আর আপনার ভাইয়ার সঙ্গে মনে হচ্ছে ওরা আগেও দেখা হয়েছে ওদের মানে দুজনের মানে কথা এত ভালো লেগেছে আমার মানে ওদের দেখে মনে হচ্ছিলো ওরা অনেক পূর্ব পরিচিত বা অনেক বছরের চেনা আপনার ভাইয়া বাচ্চা এমনিতেও পছন্দ করে এই জন্য দেখলাম যে ওকে খাইয়ে দিচ্ছিলো ওর সাথে গল্প করছিল। মানে আসলে সামাইরা এমন একটা বাচ্চা ও সবার সাথে মিশে যায় তো আমরাও খাচ্ছিলাম প্লাস হচ্ছে ওর সাথে আমরা একটু এনজয় করছিলাম ওর দুষ্টু দুষ্টু কথাগুলো শুনছিলাম আর ও কিন্তু একটা ড্রেস পরেছে দুষ্টু কোকিল নাম তো সামাইরার দুষ্টু কোকিল ড্রেসটা আমারও খুব ভালো লেগেছিল এটা কি বলো এটা কি মানে সে সবগুলো দেখে কোনটা কেমন

ভিডিওটা দেখে বুঝতে পারছেন কি দুষ্ট একটা বেবি মানে এত মিশুক ও সবার সঙ্গে মেশে তো যাই হোক আমরা খাচ্ছিলাম আর ওর দুষ্টু দুষ্টু কথাগুলো এনজয় করেছি আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে মানে আসলে বাচ্চা মানে মানে আনন্দ দেয় এরা সব পরিবেশটাই চেঞ্জ করে দেয় আমাদের পরিবেশটা চেঞ্জ করে দিয়েছিল এটা আমার এটা আমার নেই এটা আমার আমি আপনি বটল আমার না এটা আমার আমি নেই আমি নেই এটা আমার না 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 কি খাবে তুমি অঙ্ক কোনটা কোনটা দেব না তো দেব না তো এটা খাবা তবে আলহামদুলিল্লাহ সময়টুকু যতটুকু বাচ্চাটার সঙ্গে কাটিয়েছি অনেক ভালো কাটিয়েছি আসলে অন্যান্য সময় আমি আর আপনাদের ভাইয়া এই জায়গায় একটু সময় মানে দেই কিন্তু গতকালকের সময়টা একটু অন্যভাবে আমরা দিয়েছি তো আজকের আমাকে কেমন লাগছে আমার সিম্পল একটা লোক আসলে মনটাও খুব খারাপ লাগছিল যে চলে যেতে হবে আবার শ্বশুরবাড়িতে আর আর এখানে আবার কবে আসবো এটাও বলছিলাম যে আবারও কিন্তু নেক্সট টাইম নিয়ে আসবা তো আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট এই জন্য আর কি ভালো লাগে এই জায়গাটা বসে গল্প করতে আর আমি বিয়ের আগেও আসতাম মাঝে মাঝে সঙ্গে আসতাম যখন মনটা ভালো লাগতো না চলে আসতাম আর এই যে মানে সেই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আর সামাইরা এই যে সামাইরা মাকে সঙ্গে নিয়ে আবার চলে আসলো ও কীর্টন আসা এখানে ওখানে খেলতে গিয়েছিলাম ওরাও চলে যাচ্ছে আমরা একসাথে বের হয়েছি তো সামাইরা কান্না করছিল আর থাকবে না সে আর চলে যাবে তো আমরাও বের হচ্ছিলাম আর গিয়ে দেখি ও নিচে আমাদের জন্য ওয়েট করছে আমাদের বাই দেওয়ার জন্য তো আমরাও চলে যাচ্ছি আর কি তো অনেক প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আমাদের বাইকে বললাম যে চলো আমাদের বাইকে যাই তো যাই হোক ওদের বাড়িটা অনেক কাছে ছিল তো চল ওরাও চলে গেলো আমরাও চলে আছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব ফ্যামিলির জন্য সবসময় দোয়া রইল এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ